নমস্কার বন্ধুরা, সুস্থিনী রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুবই উপকারী এবং একটু সুস্বাদু চাটনি রেসিপি নিয়ে, সেটি হলো পুদিনার চাটনি। আমরা পুদিনার চাটনি অনেকেই অনেকভাবে করে থাকি, তবে আমি কীভাবে করি সেটি আজকে আপনাদের কাছে শেয়ার করব। আমি এখানে পুদিনার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি কিছুটা তেঁতুল। এবারে কাঁচা লঙ্কা সমেত পুদিনাগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব আর তেঁতুল ভিজিয়ে তেঁতুলি কাঁধ বের করে নেব। এখানে আমি পেস্ট করেও নিয়েছি আর তেঁতুলি কাঁধ বের করে নিয়েছি। এবারে কড়াই গরম করে হাফ চামচের মতন দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পুদিনা পেস্টটি, দিয়ে স্বাদ মতো নুন দিয়ে নাড়তে থাকবো। পুদিনা জলটি না শুকানো পর্যন্ত নাড়তে থাকবো। জল শুকিয়ে গেছে, এবারে দিয়ে দিব তেঁতুলি কাঁধ। তেঁতুলি কাঁধটি দিয়ে আবারও নাড়তে থাকবো। পুদিনার সাথে তেঁতুলি কাঁধটি যাতে ভালোভাবে মিশে যায় সেই জন্য ভালোভাবে নাড়তে হবে। এবারে দিয়ে দেব স্বাদ মতন চিনি। চাটনিটি আমার প্রায় হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। হয়ে গেছে, এবারে নামিয়ে ফেলবো।